नमस्कार आमार प्रिय बंधुरा, आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। जे जेखान थेके आमार आजकेर भिडियोटा देखछो तादेरके असंख्य धन्यवाद जानिये आमार ई भिडियोटा आमी शुरू करछि। आजके रविवार आर रविवारेर दुपुरबेलाय आजके आमादेर बाड़ीते रान्ना होच्छे मटन। रान्नाटा होये गेछे, एबार झोलटा नामिये निलाम, आमार स्नानटान होये गेछे, तो एबार खेते बसबो। तार आगे कड़ाई थेके झोलटाओ नामिये निलाम, आर एदिके देखो एकटा सब्जी करेछि सब किछु दिये, माने फ्रिजे जा जा सब्जी छिलो माने शुटको हये जाओयार दिके, तो सेगुलो दिये एकटा चचड़ी टाइपेर करेछि। आर आजके आर डाल किछुई करिनि, कारण मटनटा एकटु पतला करे करेछि, कारण मटन खेले तो सबार एतटा हजम हये ना, बा अनेक मटन खेले एकटु क्षति हय सबार शरीरे, एर जन्य झोलटा एकदमई लाइट करे करेछि। আর একটু স্যালাড বানিয়ে নিচ্ছি, তো স্যালাডগুলো একটু আজকে কুচিয়ে করছি, মানে স্যালাডটা আজকে মাখবো। এই মাখাটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, এর জন্য দেখো শসাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আর এর সাথে টমেটোটাও কুচিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার সাথে ধনে পাতা দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে এবার মেখে নেব। অনেক সময় কাঁচা লঙ্কা দিই, কিন্তু আজকে যেহেতু সূর্য খাবে এর জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না, আর আলাদা করেও মাখলাম না, কারণ আমাদের খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। রবিবার, রবিবারে যতটাই ভাবি তাড়াতাড়ি করব কিন্তু কিছুতেই হয় না, কারণ বাড়িতে সবাই থাকে, তখন এটা সেটা কাজ করে করে দেরি হয়ে যায়, এর জন্য আলাদা করে আর মাখলাম না, একবারই মেখে নিয়েছি। আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। এবার দুটো লঙ্কা দেখো আলাদা করে আমি গাছ থেকে নিয়ে আসলাম, আর মা এদিকে ভাত বেড়ে নিয়েছে, এবার সবাই খেয়ে নেব। এরপর বন্ধুরা আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, যদিও ঘুম হলো না, কারণ খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বেলাও ছোট, তো এখন আমার জন্যই চা বানাচ্ছি। মা বললো চা খাবে না, আর সূর্যর বাবা একটু সূর্যকে নিয়ে বেরোলো, এই একটু রাস্তায় হাঁটাহাঁটি করছে। তো দেখো এখানে একটু এলাচ দিলাম আর চা পাতা দিয়ে, এবার গ্যাসটা অফ করে দিয়েছি, একটু ঢাকা থাক, ব্যাস এবার 5 মিনিট পর নামিয়ে নিচ্ছি চাটা। চায়ের সাথে নিয়ে নিলাম একটা টোস্ট বিস্কিট, আর মা সূর্যর বাবা ওরা আজকে খেলো মুড়ি মাখা, আমি আর খাইনি। আর এদিকে দেখো সূর্যকে একটু পড়তে বসালাম, আর এদিকে জামা কাপড় যেগুলো কেচেছিলাম এগুলো ভাঁজ করে নিয়েছি। আজকে দুবার মেশিন চালিয়েছিলাম, প্রথমবারে মেশিনের জামা কাপড়গুলো আমি আগে ভাঁজ করে ফেলেছিলাম দুপুরবেলায়, আর এগুলো তারপর এনেছিলাম বিকেলের দিকে, আর ভাঁজ করতে ইচ্ছে করেনি, তো এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আবার এদিকে সূর্যকে একটু পড়া দেখিয়ে দিচ্ছি, আর আজকে একটুখানি বেরোবো, মানে বেরোবো বলতে আজকে একটুখানি শপিং করতে বেরোনোর কথা ছিল, কিন্তু সূর্য বাবা বললো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এর জন্য আজকে আর যাচ্ছি না, আজকে ভাবছি একটু পার্লারের কাজটা সেরে আসব। পুজোর আগে পার্লারে যাওয়া মানে এটা একটা মাথায় চাপ থাকে এতটা, যে পার্লারে না জানি কত ভিড় হবে, অনেকটা টাইম লেগে যাবে, এর জন্য আমি আটাটা মেখে যাচ্ছি, যাতে মানে বাড়িতে এসে তাড়াতাড়ি সূর্যকে খাইয়ে দিতে পারি। তো আজকে রাতে কিন্তু সবার জন্যই রুটি হবে, ভাত একদমই অল্প আছে, মানে না থাকার মতোই, তো ওর জন্য দেখো অনেকটা করে আটাই মেখে রাখলাম। আটাটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা থাক, তারপর বাড়িতে এসে রুটি করব। আর এদিকে দেখো আজকে যেহেতু পার্লারে যাব চুলটাও কেটে আসব, চুল কেটেছিলাম গত বছর, 1 বছর ধরে আমার চুল কাটা হয়নি, চুলের দেখো কি অবস্থা হয়েছে, মানে এতটা আগাগুলো মানে বেঁকে বেঁকে গেছে, কি বলবো তোমাদের, তো দেখো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের চুল কাটার আগে। নর্মালি চুলটা বেঁধে চলে যাচ্ছি, আজকে আর টিপ পরলাম না, কারণ পার্লারে ভ্রুপ্লাক করবো, তো টিপ পরলে খুব অসুবিধা হয়, কারণ টিপটাকে আবার খুলতে হয়। আর দেখো পার্লারে চলেও আসলাম, তো মোটামুটি ভিড় আছে, কিন্তু দুটো বাচ্চা চুল কাটছে বলে না মানে আরও টাইমটা অনেকটা বেশিক্ষণ লেগে গেছে, বাচ্চাদের চুল কাটতে টাইম লাগে। তো দেখো এখানে মা বসে আছে, যদি আমি দাঁড়িয়ে আছি বসার জায়গা পাইনি। এখন প্রায় 8:45 বাজে, 8:45 সময় আমাদের পালা আসলো চুল কাটার, তো দেখো চুলটা কাটা হয়ে গেছে আর পার্লারও মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এবার আমার শাশুড়ি মার চুলটা কেটে দিচ্ছে। পর আমি ভ্রুপ্লাক করলাম, এবার মাও একটু ভ্রুপ্লাক করে নিচ্ছে, ব্যাস আমাদের পার্লারের কাজ এটুকুই। তো এবার দেখো বাড়ি এসে একবার চুলটাকে দেখছি, যদিও এখন আর সেরকম টাইম নেই, তাও একবার চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার রান্নাঘরে ঢুকতে হবে।
তো দেখো চুলটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল, কারণ এক বছর ধরে চুল কাটি না তোমাদের বললামই, এর জন্য অনেকটাই কিন্তু বাদ দিতে হলো, কারণ আগাগুলো একদমই পাতলা হয়ে গেছে। এবার দেখো তাড়াতাড়ি করে বাসনটা মাজছি, আমার কিন্তু রুটি করা হয়ে গেছে আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এবার যে কটা বাসন ছিল এই কটা বাসন মেজে আমি বললাম যে আমি খেতে বসবো, কারণ এক গাদা বাসন হয়ে গেছে তো এভাবে খেতেও একটা চাপ লাগবে, আর খাওয়ার পরে খুব বেশি বাসন না মাজা যায় না, ওই খাওয়ার পর অল্প কয়েকটা যে কটা থাকবে সেগুলো মেজে ফেলবো। এর জন্য আমি দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে তো আমি সন্ধ্যাবেলার থেকে আর টাইম পাইনি বাসন মাজার, অন্যদিন আমি আটা মেখে আমি বাসনটা মেজে ফেলি, আর আজকে যেহেতু পার্লারে গেলাম এর জন্য আজকে আর হলো না। বাসন মাজা হয়ে গেছে, এবার খেতে বসবো। এই দেখো হটপটে রুটিটা করে রেখে দিয়েছিলাম, আমি আর শাশুড়ি মা দুজন মিলে আজকে রুটি করেছি, না তো আমার এতটা টাইম ছিল না। আর খাওয়ার পর দেখো আবার চলে আসলাম, বাসন মাজাও হয়ে গেছে, যে কটা বাসন ছিল ওইগুলো আর দেখালাম না। এবার বেসিনটাকে মেজে নিচ্ছি, রাতে শোয়ার আগে একবার বেসিনটাকে মেজে রাখি, তাহলে পরের দিন সকালবেলা একদম পরিষ্কার ঝকঝকে রান্নাঘর ভালো লাগে। আর টাইলসগুলো একটু মুছে রাখি এরকম প্রতিদিনই, কারণ জলের ছিটা এসব যায় রান্নার তেল কালি, প্রতিদিন একটুখানি এভাবে ভালো করে পরিষ্কার করে রাখলে না পরের দিন সকালবেলা খুব ভালো লাগে। আর এমনিও তো একটু রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো, না তো আরশোলা মাকড়সা এসবের একদম উৎপাত শুরু হয়ে যায়। তো দেখো বেসিনটা মেজে নিলাম, এবার কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে আটাগুলো যে পড়েছিল সেগুলোকে আমি একবার পরিষ্কার করে নিলাম, এরপর আমার হাতে বানানো একটা স্প্রে ওইটা দিয়ে দেখো সব জায়গায় একটু স্প্রে করে নিচ্ছি। এই স্প্রে বোতলের মধ্যে আমি লিকুইড যে ভিম বার সেটা মিশিয়েছিলাম, তারপর ভিনিগার দিয়েছিলাম আর বেকিং সোডা। এটা বেশ অনেকদিন বানিয়ে রাখলে না মানে সুবিধা হয়, তাহলে আর আলাদা করে কিছু দিয়ে দিয়ে মুছতে হয় না, এর জন্য এরকম করে বানিয়ে রাখি। তো দেখো কিচেন স্ল্যাবটা একদম মানে তেল চিটচিটে যে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর প্রতিদিন রাতেই শোয়ার আগে যখন রান্নাঘরটা মুছি তখন একটু জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মোছার চেষ্টা করি, আর যেগুলো সারাদিন হাত দিই সেগুলোকে একটুখানি পরিষ্কার করে রাখি, কারণ সারাদিন হাতে নোংরা তেল চিটে এসব লেগে যায়, এর জন্য একটু মানে ভালোভাবে মুছে তারপর আমি রাতে পরিষ্কার করে শুতে যাই। বানানোর পর ওভেন না খুব নোংরা হয়ে থাকে, তো তখন খেতে যাওয়ার আগে একটুখানি আমি মুছে গেছিলাম, সেরকম ভালোভাবে মোছা হয়নি। এখন ঝিকটাকে আমি সিঙ্কে রাখলাম, ঝিকটা মেজে নেব, আর ওভেনটাকে আমি এই স্প্রেটা দিয়ে ভালো করে মুছে নেব। এই স্প্রেটা দিয়ে মোছার পর না একদমই পরিষ্কার হয়ে যায়, মানে সেরকম বারবার করে মুছতে হয় না। আর আমারটা যেহেতু গ্লাস ওভেন তো খুব বেশি তো ঘষা মাজা করা যায় না, এর জন্য হালকা কাপড় দিয়েই আমি মুছি, তাহলে মানে এটা ভালো থাকবে, ওভেনটা ভালো থাকবে। আর ওই যে স্টিলের যে ঝিকের নিচে এটাও তো খোলা যায় না, এটা আমি খুলতে পারি না, তো এটাকে আমি মাঝে মাঝে স্কচ ব্রাইট দিয়ে এটাকে মেজে নিই। আজকে আর মাজছি না, কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছে, আজকে আর মানে ওপর ওপর দিয়ে করে রাখছি ভালোভাবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমাকে অবশ্যই কমেন্টস করবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে কিন্তু আমি অনেক মোটিভেশন পাই, তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমরা যদি পাশে থাকো আমার আরও ভিডিও বানাতে ইচ্ছে করে, তো প্লিজ তোমাদের সবাইকে আমি পাশে চাই। খুব ভালো থাকবে সবাই, দুর্গাপুজোর চলেই আসলো, এ কটা দিন তোমরা খুব আনন্দ করো, হাসি খুশিতে থাকো আর ভালোভাবে পুজো এনজয় করো। টাটা, গুড নাইট বন্ধুরা।